আসসালামু আলাইকুম। ভারত ও চীনের মাঝখানে ভূমি বেষ্টিত দেশ নেপাল। অর্থনৈতিক দিক দিয়ে নেপাল অনেকটাই ভারতের উপর নির্ভরশীল। এমনকি নেপালি মুদ্রার পাশাপাশি ভারতীয় মুদ্রাও দেশটিতে চালু রয়েছে। নেপালের ভেতরে ভারতীয় নাগরিকরা ব্যবসা বাণিজ্য করছে। সেই নেপালে ভারত বিরোধী প্রতিবাদ তীব্র রূপ নিয়েছে। শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, শিল্পী সাহিত্যিকদের বক্তব্যে এর প্রতিফলন ঘটেছে। ভারতীয় হিন্দি সিনেমার বিখ্যাত নেপালি অভিনেত্রী মনীষা কৈরালার বক্তব্য নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। বিডিভি ইনফোটেনমেন্টে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ আমরা ভারত নেপাল সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করব। ভারত ও নেপালের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ নতুন রূপ নিয়েছে। চীনের তিব্বত অঞ্চল এবং ভারতের উত্তরাখণ্ডের সীমানায় হিমালয় পার্বত্য এলাকায় অবস্থিত লিপুলেক পাস এর দক্ষিণাঞ্চল নিজেদের বলে দাবি করে থাকে নেপাল। কালাপানি নামে পরিচিত ওই এলাকা নিয়ন্ত্রণ করে ভারত। হিমালয়ে 17,000 ফুট উচ্চতায় সম্প্রতি 80 কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 1816 সালের এক চুক্তির অধীনে লিপুলেক পাসের অংশবিশেষ দাবি করে থাকে নেপাল। ওই রাস্তা নির্মাণ শুরুর পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় নেপাল। এরই জেরে গত 11 মে কাঠমান্ডুতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ভারতের সেনাপ্রধান এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে মন্তব্য করেন, চীনের ইন্ধনেই রাস্তা নির্মাণ নিয়ে প্রতিবাদে সরব হয়েছে নেপাল। নেপালের পার্লামেন্টে এ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। লিপুলেখ, লিম্পিয়া ধুরা, কালাপানি এই অঞ্চলকে নেপালের ভূখণ্ড হিসেবে দেখিয়ে মানচিত্র প্রকাশ করা হয়েছে। নেপাল সরকারের এই প্রতিবাদে দেশটির সাধারণ মানুষের সমর্থনও স্পষ্ট হয়ে উঠেছে। ভারতের গণমাধ্যমের প্রচারণার বিরুদ্ধে নেপালের মানুষ ক্ষোভ প্রকাশ করছে। হিন্দি সিনেমার বিখ্যাত অভিনেত্রী মনীষা কৈরালার এক টুইটে নেপালের মানুষের মনোভাবের প্রতিফলন পাওয়া যায়। তিনি তার টুইটে লেখেন, আমাদের ছোট দেশেরও আত্মমর্যাদা রয়েছে, তিনটি দেশের একসঙ্গে বসে এই বিতর্ক মিটিয়ে নেওয়া উচিত। এখানে মনীষা কৈরালা তিন দেশ বলতে ভারত, নেপাল ও চীনকে বুঝিয়েছেন, আর এতে ভারতীয় গণমাধ্যমে মনীষার সমালোচনা করা হচ্ছে। তার ভারত ছেড়ে চলে যাওয়া উচিত বলে মন্তব্য করা হচ্ছে। নেপালে বিখ্যাত কৈরালা পরিবারের মেয়ে মনীষা কৈরালা, তার দাদা ছিলেন নেপালের প্রধানমন্ত্রী, তার পরিবার থেকে আরও 3 জন প্রধানমন্ত্রী হয়েছেন। বৃহৎ প্রতিবেশীর উপর অবিশ্বাস আর হতাশার কারণে নেপাল চীনমুখী নীতি গ্রহণ করে, ফলে দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলেও দুর্বল কোয়ালিশন সরকারের পররাষ্ট্রনীতিতে শক্ত অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। পররাষ্ট্রনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসেবে শুধু ভারত নয়, চীনের সাথে সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশটি। ভারতের বিশ্লেষকরাও নেপালের পররাষ্ট্রনীতির এই পরিবর্তনকে দেখছেন ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে উত্তরের প্রতিবেশী চীনের দিকে ঝুঁকে পড়া হিসেবে। কিন্তু কেন এই পরিবর্তন, আসুন জেনে নিই। ভারতের মতো চীনও নেপালের নিকট প্রতিবেশী দেশ, কিন্তু নেপাল চীন সম্পর্কে এক ধরনের দূরত্ব ছিল। এর কারণ নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ। বেশ কয়েক বছর ধরে এই অবস্থা বদলে যাচ্ছে। ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে নেপাল এক ধরনের ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণের চেষ্টা করছে। গত বছরের শেষ দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নেপাল সফর করেন। এটি ছিল 22 বছর পর চীনের কোনো সরকার প্রধানের নেপাল সফর। স্বাভাবিকভাবে এই সফরটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কাঠমান্ডুতে নেপালের নেতাদের সাথে নৈশভোজে বলেন, আমরা নেপালকে ল্যান্ডলকড কান্ট্রি থেকে ল্যান্ডলিং কান্ট্রিতে পরিণত করতে চাই। শি জিনপিং এর সফরে যেসব চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাতে দুদেশের মধ্যে সংযোগের দিকটি বেশি গুরুত্ব পেয়েছে। এর মধ্যে চীনের তিব্বত থেকে কাঠমান্ডু পর্যন্ত 70 কিলোমিটার রেলপথ নির্মাণ, যা হিমালয় পাহাড়ের ভেতর দিয়ে তৈরি করা হবে।
এছাড়া কাঠমান্ডু থেকে চীন সীমান্ত পর্যন্ত সড়ক যোগাযোগের জন্য একটি টানেল নির্মাণ করা হবে। ইতিমধ্যে প্রকল্প দুটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় ওই রেল ও সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এই প্রকল্প হবে বেল্ট অ্যান্ড রোডের ব্যয়বহুল প্রকল্পগুলোর একটি। চীনের প্রেসিডেন্টের সফরে নেপাল ও চীনের মধ্যে পানি সম্পদ, বিদ্যুৎ, কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ট্রেডিশনাল মেডিসিন সংক্রান্ত বিষয়ে সহযোগিতার জন্য 20টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চীনের প্রেসিডেন্ট দেশটির রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করেন। নেপালের নেতারা আশা করছেন চীনের সাথে সংযোগ স্থাপনের এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশটির অর্থনীতি বদলে যাবে, বিশেষ করে পণ্য আমদানির জন্য ভারতের উপর যে নির্ভরশীলতা তা আর থাকবে না। এর ফলে নেপালের অর্থনীতিতে গতি সঞ্চারিত হবে। ভারত নেপাল সম্পর্কে যে অবিশ্বাসের সৃষ্টি হয়েছে তাতে কাঠমান্ডু ও নয়াদিল্লির মধ্যে দিন দিন দূরত্ব বাড়ছে। বলা যায় দীর্ঘদিন থেকে ভারতের প্রভাব বলয়ে থাকা দেশটি সম্পূর্ণভাবে চীনের দিকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, ফলে দুদেশের অস্বস্তিকর সম্পর্ক এখন এক ধরনের অস্থিরতা রূপ নিচ্ছে। নেপালের উপর চাপ প্রয়োগের জন্য ভারত বিভিন্ন সময় দেশটির উপর অবরোধ আরোপ করেছে। ভারতপন্থী মাধোসি জনগোষ্ঠীকে বিশেষ সাংবিধানিক সুবিধা দেওয়ার জন্য নেপালের উপর 2016 সালে ভারত অঘোষিত অবরোধ আরোপ করে। সে সময় জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ায় নেপালের জনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। শেষ পর্যন্ত সরকার মাধোসিদের কিছু দাবি মেনে নিতে বাধ্য হয়। নেপালের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভারতের এই চাপ প্রয়োগের নীতি দেশটির সব রাজনৈতিক দলের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এমনকি সে সময় সংবিধান পরিষদে ভারতপন্থী নেপালি কংগ্রেসের সদস্যরাও ভারতের সমালোচনা করেন। কাঠমান্ডুতে টানা ভারত বিরোধী বিক্ষোভ চলে। এ সময় নেপালের নেতারা চীনের সাথে সম্পর্ক বাড়ানোর উপর গুরুত্বটা আবারও নতুনভাবে উপলব্ধি করেন। বলা যায় ভারতপন্থী সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে গিয়ে নেপালকে অনেক বেশি মাত্রায় চীনের দিকে ঠেলে দেওয়া হয়। অবরোধ চলাকালেই নেপাল তিব্বত সীমান্ত পথ মেরামত করে চীন থেকে জ্বালানি আমদানি শুরু করে নেপাল। ভারতের উপর নির্ভরতা কমিয়ে চীনের সাথে সম্পর্ক বাড়ানোর ব্যাপারে নেপালের ভেতর থেকে এক ধরনের জনমত তৈরি হয়। এ সময় নেপালে ক্ষমতায় ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী, নেপালি কমিউনিস্ট পার্টির কো চেয়ারম্যান খাগড়া প্রসাদ ওলি, যিনি কেপি শর্মা ওলি নামে পরিচিত। তিনি মূলত চীনের সাথে সম্পর্ক জোরদার করার নীতি গ্রহণ করেন। ভারতের অবরোধের মধ্যে তিনি চীন সফরে যান। এ সময় নেপালের সাথে চীনের ট্রানজিট চুক্তি স্বাক্ষরিত হয়। চীন থেকে সীমিত আকারে জ্বালানি সরবরাহ করা হয়। এতে তার জনপ্রিয়তাও বেড়ে যায়। 2018 সালে নির্বাচনে বিজয়ী হয়ে তিনি আবার প্রধানমন্ত্রী হন। দায়িত্ব গ্রহণের পর আবারও চীন সফর করেন। মূলত কেপি শর্মা ওলির সরকার নেপালের পররাষ্ট্রনীতির বাক বদলের এই উদ্যোগ গ্রহণ করেন। নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো তাতে সমর্থন দেয়। নেপালের মতো ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী ও ছোট দেশ কেন চীনের প্রভাব বলয়ে যাচ্ছে তা নিয়ে ভারতে ব্যাপক আলোচনা হচ্ছে না। ভারতের উগ্রপন্থী গণমাধ্যমে নেপালের সার্বভৌম অবস্থানকে ছোট করে দেখানোর প্রবণতা কাজ করছে, যা নেপালিদের আরও বেশি ভারতের উপর বিক্ষুব্ধ করে তুলেছে। নেপালের রাজনৈতিক দল ও সাধারণ মানুষ ভারতের প্রভাব বলয় থেকে এখন যে বেরিয়ে আসার চেষ্টা করছে, এর পেছনে ভারতের ভুল নীতি দায়ী বলে মনে করা হচ্ছে। পাকিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশে ভারত কোনো একটি গোষ্ঠী বা দলের সাথে বিশেষ সম্পর্ক রক্ষা করে আসছে। শুধু নেপাল নয়, মালদ্বীপ ও শ্রীলঙ্কায় একই ঘটনা ঘটেছে। এই সম্পর্কের সূত্র ধরে এসব দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করছে দিল্লি। স্বাভাবিকভাবেই এসব দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভারতের নীতিতে হতাশ হয়ে পড়ে এবং এক পর্যায়ে তা বিক্ষোভের রূপ নেয়। প্রতিবেশী দেশগুলোতে হাত মুচড়িয়ে সুবিধা নেয়ার ভারতীয় এই কৌশল শেষ বিচারে টেকসই হচ্ছে না। নেপালের সাম্প্রতিক ঘটনা প্রবাহ তার প্রমাণ। নেপাল চীন সম্পর্কে ভারতের বিশ্লেষকরা এরই মধ্যে পাকিস্তান চীন সম্পর্কের ছায়া দেখলেও বাস্তবতা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ও সার্বভৌম অবস্থান নিয়ে টিকে থাকতে হলে নেপালের সামনে এছাড়া আর কোনো বিকল্প রাস্তা খোলা নেই।
আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।